Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikarok. Dhumpan cancer er karon. মানুষকে আর কিভাবে বলবো, ভালো কাজের জন্য আজ কেউ আর সাহায্য করে না। আমি এবার অন্য কিছু ভাবছি। কেমন? এবার আর বাড়ির মালকিন না, বাড়ির মালিকদেরকে ম্যানেজ করব। পুরুষ থেকে কনভিন্স করা তো আমাদের কাছে আছেই। কিভাবে? ক্রমশ প্রকাশ্য। চল। কাকে চাই? মানে আপনাকে, মানে আমরা না একটা দরকারে এসেছি। কি দরকার? আমি অ্যাকচুয়ালি একটা বাইন্ড স্কুলের কিছু জিনিসপত্র বিক্রি করি, আপনারা যদি একটু জিনিসপত্র দেখেন। অ্যাকচুয়ালি আমার মিসেস তখন বাড়িতে নেই, তাই। না না, কোনো দরকার নেই। আসুন, ভিতরে আসুন, বসুন। কি আশ্চর্য মানুষ আপনি, দুটো অবলাইনে দাঁড়িয়ে আছে, একবারও ভিতরে ঢাকার নাম করছেন না। এত নিঃস্বরতা আপনি রাখেন কোথায়? আপনি কি আশ্চর্য, আপনারা কারা? এভাবে না বলে কি ঘরে ঢুকে এলেন? চুপ, একদম চুপ, একটাও কথা বলবেন না। কি আশ্চর্য, ভঙ্কাচ্ছেন কেন? ভঙ্কালে না, আমার সারা শরীরে কেমন টেনশন হয়, আর যখনই টেনশন হয় আমার কপাল থেকে কেমন যেন জল পড়ে। কপাল থেকে জল পড়ে আর কোথাও থেকে না, এই জন্যই আপনার বউ আপনাকে ছেড়ে চলে গেছে। যখন জলের কথা উঠলো, একটু জল নিয়ে আসবেন প্লিজ। আচ্ছা। ওয়াও, ক্যামলা গান্ধীর ঘরটা সত্যি কি সুন্দর রে। কেন বলুন তো?
আমার একটু লুজ মোশন হচ্ছে। আপনি কি যেন দেখাবেন বলছিলেন? আপনারা নয়, এখন আমি একা দেখাবো। কি কি করছেন কি? দেখুন আমার না উপর পোর্শনটা কিরম কাঁপছে আর আর নিচের পোর্শনটা কেমন যেন শক্ত হয়ে যাচ্ছে, কেন? আপনার কাঁপা শক্ত হওয়া সব ঠিক হয়ে যাবে। কি আসবেন কখন? এখন কেন আসছেন না? টোটাল ব্যাপারটা আপনি একদম ঘেটে দিলেন, কি হয়েছে আপনার বলুন তো। আচ্ছা তো তা উনি গেলেন কোথায়? আসলে একটু কষ্ট কাটিয়ে আছে তাই একটু দেরি হচ্ছে। হ্যাঁ এই যে বললেন লুজ মোশন হয়েছে, লুজ মোশন কি করে আটকে গেল? যায়, কঠিন পরিস্থিতিতে পড়লে জল ও গলায় আটকে যায়। কি রে এত দেরি হলো? আর বলিস না, সব হলো, এবার চলো। কি আশ্চর্য, চলে যাবেন? সব তো উনি দেখালেন, তা আপনি কিছু দেখাবেন না? আজ থাক, অন্যদিন হবে, সব একদিনে দেখলে সইতে পারবেন তো? শুনুন না, অতিথি হচ্ছে নারায়ণ, কিছু না খেয়ে যাবেন, একটু দাঁড়ান প্লিজ। না 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 থাক না আজ। তা বললে কি হয়? সর্বনাশ, সব জিনিসপত্র ওখানে রেখে দিয়েছি। কি বাবা, ওগুলো যদি এবার দেখতে পেয়ে যাচ্ছি কি হবে? ও মাই গড, আমার তো শুন ভয় লাগছে, আমি বুঝতে পারছি না কি করব। আচ্ছা আচ্ছা শুন, বল, হয়তো বুঝতে পারবে না, ও যখন আমাদেরকে খেতে দেবে না তখন তুই মালটাকে পিজি করে রাখবি। একদম একদম একদম, আমি সেই সুযোগেই সব সরিয়ে ফেলবো। একদম, ওকে ওকে ওকে। Mm-hmm.
আজ একটা বড় মুরগি পেলাম। যা বলেছিস। কি কি ঝালে মালটা বাড়ি থেকে? আরে আর তোর বউয়ে কিছু গয়না আর কিছু টাকা। দেখি 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 দেখি। হ্যালো মিস্টার চ্যাটার্জি, মেয়ে দুটোকে অ্যারেস্ট করেছেন? আচ্ছা, আপনি সাহেবকে বলুন কমিশনার সাহেব এক্ষুনি এসে পৌঁছচ্ছে, ততক্ষণে আপনারা ওকে ওদেরকে ইন্টারোগেট করুন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তার মধ্যেই চলে আসছি। ওকে, থ্যাংক ইউ। হ্যালো চ্যাটার্জি বাবু, আপনি এক্ষুনি মহিলা ফোর্স নিয়ে আমার বাড়ির সামনে চলে আসুন। দুজন মহিলা আমার বাড়ির থেকে বেরোচ্ছে, বেরোলে আপনি ওদের অ্যারেস্ট করবেন। ওরা আমার বাড়ির থেকে টাকা পয়সা সোনা গয়না অনেক কিছু চুরি করেছে। আমি একটা কাজ করেছি, ওদের ওখান থেকে ওগুলো বের করে তার মধ্যে ইটের টুকরো ভরে দিয়েছি, ঠিক আছে? এক্ষুনি চলে আসুন। ওকে। দেশের কী অবস্থা!